আরে জীবন ভাই কি সমস্যা, তুমি ওর এরকম করতেছো কেন? বটের বাচ্চা বট, অফলাইন যাবি তো? আচ্ছা ঠিক আছে, একটা কিক খেয়ে একেবারে জন্য অফলাইন চলে যা, আমার একটা কিক খেয়ে যায়। কারণ আগের লবিতে কিন্তু ডুও পার্টনার বিবিএস এগুলো ভালোভাবে বোঝা যাইতো না, তো এখন থেকে কিন্তু সবকিছু আবার ক্লিয়ার ভাবে আগের মতো বোঝা যাবে। তো গাইস আমরা আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করে দিই। এই কাউসার, এই কি সমস্যা হয়েছে রে? বর্ডার গেট আপ নিয়ে বসে আছস, আবার প্রোফাইলের বায়োতে লিখে রাখছস অফলাইন, বুঝলাম না তোর কি হয়েছে। কি আর কমো ভাই, গেমে এখন ওল্ড প্লেয়ার বলে কোনো চিহ্নই নাই ভাই। আমার যে মানে চুলটা দিয়ে আমার লোগো বানানো, সে চুলের বান্ডিলটা আজকে ব্যাগ দিয়ে দিয়েছে। আমি অনেকজনের গ্রুপে গেছি, মানে আপডেটের পর অনেকজনের গ্রুপে গেছি, মানে অনেকজনের কাছে দেখতে যে বান্ডিলটা আছে, আমি দেখে অবাক। তারপর স্টোরে যাইয়া দেখি ম্যাজিক কিউপি বান্ডিলটা দিয়ে দিয়েছে। এরপর ওরা বিশ্বাসই করতে চায় না যে এটা আমার আগের থেকে ছিল। ভাই গেমে যে ওল্ড প্লেয়ার গুলো আগে যে সম্মান গুলো পাইতো, এগুলো আর পাইবো না রে ভাই। মানে বুঝলাম না ভাই, আগের প্লেয়ারদের কোনো চিহ্নই রাখতে চাইতেছে না গেরি না। লল ভাই তোর লাইন না বটরে, যে এরকম সম্মান করতেছে এটাই বেশি করতেছে। আরে ভাই বুঝলাম না, আমি তো আপনার সাথে কথা বলি না, আপনি কেন আমার সাথে এরকম ব্যবহার করতেছেন? কি 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 বললি তুই? আমার গ্রুপে আসছস, আবার আমার মুখের উপর কথা? আরে ভাই গ্রুপ তোমার হইছে তাতে কি হইছে? আমি তো আর তোমার সাথে কথা বলি নাই, আমি তো মাহিদুলের সাথে কথা কইতাছি। আরে আরে চুপ করো তোমরা। এই বটের বাচ্চা বট, গ্রুপ হইলো আমার, আমার গ্রুপে আমি কথা কইলে দোষ, আর তুই কথা বললে কিছু না। বটের বাচ্চা বট একবারে কইলাম কিক মেরে দেব। আরে আরে কাউসার বাদ দে বাদ দে, এইসব বাদ দে। মাহিদুল ভাই বাদ দে বললে কাজ হবে না, এই বটের বাচ্চা বট আমার মুখের উপর কথা বলছে, এত বড় সাহস ওর? আরে ভাই বুঝলাম না, আমি আপনার মুখের উপর কোথায় কথা বললাম, আর আপনি আমার এভাবে অপমান করতেছেন কেন? তোরে অপমান করবো না কি তোরে সুমন মনে কি, তুই আমার গ্রুপে আসছিস আমার অপমান করছিস, তুই এত বড় সাহস? ভাই রে ভাই তুমি এত ভাব নিতেছো কেন? বেশি প্রো প্লেয়ার হয়ে গেছো নাকি যে ভাবটা নিতেছো? কি বেশি প্রো প্লেয়ার হয়ে গেছে মানে? এ বটের বাচ্চা বট, তোর আব্বাই দেখ উটপিকার ডিভিশন না টপ ওয়ান, শালা জীবনে গেছস নি বটের বাচ্চা বট। আরে আরে জীবন ভাই তোমরা এটা কি শুরু করে দিছো রে ভাই, তুমি চুপ থাকো না, আমি ওর সাথে একটু কথা বলি। আরে মাহিদুল ভাই কি চুপ থাকবো মিয়া? হ্যাঁ আমি হলাম উটপিকার ডিভিশন না টপ ওয়ান, আর শালার ভূতে কি কথা হইতাছে আমার লোকে? হ্যাঁ এডি, আচ্ছা ভাই যা হয়েছে বাদ দাও, এখন তো একটু চুপ করো। ভাই আমি আর চুপ থাকতে পারবো না, বটের বাচ্চা বটারে কিক মারমু। এ বটের বাচ্চা বট তুই বাইরো গ্রুপ থেকে। এমনিতে মন মেজাজ ভালো না, গেমটা ছাড়া দিতে মন চাইতেছে, তো ওইখানে আবার এই হালা করে হালা মাথা মুথা খারাপ করে দিতেছে। এ তো মাইদুল অ্যাড দিছে দেখি তো আবার কি বলে। এ জীবন ভাই তুমি ওরে কিক দিলে কেন? আমি তো কিছু বুঝতাছি না, আর ওর সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? আরে মাহিদুল ভাই তুমি চুপ থাকো, এই বটের বাচ্চা বটারে আমি দেখতেছি। লল ভাই কি দেখবা ভাই, তুমি আজকে মাহিদুলের গিল্ডের প্লেয়ার বলে আমি তোমার কিছু বলি নাই। তুই মাহিদুল ভাই লোকের কথা কইতাছস, তুই মাহিদুল ভাই যোগ্যতা আছস শালা, আবার তুই আবার গ্রুপ থেকে যা কিক খা। মানে গেছ আবারও কিক মেরা দিছে ভাই রে, এই তো মাইদুল অ্যাড দিছে আবার যাইতো। আচ্ছা কাউ স্যার দাঁড়া, তুই কথা কইছ না আমি কথা কইতাছি। জীবন ভাই তুমি ওরে এইভাবে অপমান করতেছো, তুমি হয়তো উড পিকার এক নম্বরে আছো, কিন্তু জীবন ভাই ওর গেম প্লে সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। কি 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 বললাম মাইদুল ভাই বুঝলাম না, ভালো করে কও। কইতাছি তোমার মতো কত ডিভিশন রিজনে থাকা এক নম্বর প্লেয়ারে মাইরে উড়ায় মুড়ায় দিছে, আর ওর সাথে তুমি এরকম ব্যবহার করতেছো, কাস্টম খেলবা ওর সাথে? তুমি আমার গিল্ডের প্লেয়ার দেখে এতক্ষণ আমি চুপ করে থাকলাম, তুমি আমার সামনে আমার ফ্রেন্ড এইভাবে অপমান করতেছো? ভাই আপনি আসেন বিদায় তো, ওরে এখনো ভালো করে বেশি কিক মারিনে, মাত্র দুইবার মাসি, না হলে এরে এতক্ষণ 50-60 বার মেরে লইতাম ভাই। ভাই রে ভাই আমি তোমার সামনে দাঁড়ায় আছি, মানে তোমার গিল লিডার তোমার সামনে দাঁড়ায় আছে, তার সামনে তুমি এত বড় বিয়াদবি করতেছো? আরে ভাই বিয়াদবির কি আছে ভাই, যাই সত্যি তাই বললাম। আচ্ছা ঠিক আছে জীবন ভাই তুমি ওর সাথে কাস্টম খেলো, যদি তুমি কাস্টমে ওর সাথে জিততে পারো তাহলে আমি ওর হয়ে তোমার কাছে সরি কমু। আরে মাহিদুল ভাই তোমার সরি বলা লাগবে না, এই বটের বাচ্চা বটারে আমি সাত জিরো দিমু। আর হ্যাঁ তুমি যদি কাস্টমে হারো তাহলে কিন্তু আমার গিল থেকে বাইর হয়ে যাই দিব, নাহলে আমি কিক মেরে দিমু। ওকে ঠিক আছে, তুমি আমার গিলে থেকে কোনোদিন বার করতে পারবো না, আর আমি শালা বটের বাচ্চারে বটারে দেখো কি মাইটটা দেই। আচ্ছা ঠিক আছে তাহলে গ্রুপ আমারা দাও, আমি কাস্টম বানাইতেছি। আরে হ্যাঁ মাহিদুল ভাই এর অবজারে দিও, দেখবে না আমার খেলা। তো গাইস আমাদের কিন্তু কাস্টম ওপেন করা হয়েছে, আমি স্টার্ট দিয়ে দিই। বাইরে ভাই আমার বিপক্ষে ডিভিশনের প্লেয়ার, তাও আবার উইথ পিকার গানে, আবার গ্র্যান্ড মাস্টারও, বাইরে ভাই আজকে কি লেভেলের মারামারি হইবে বুঝতাছি না। গাইস আমি কিন্তু তেমন গেম প্লে পারি না, তাও আজকে ওর সাথে আমার খেলতে হইব, মাহিদুল চ্যালেঞ্জ নিয়ে নিছে, তো দেখা যাক পারে কিনা। তো গাইস ও কিন্তু আমার সামনে আছে, আমি স্নাইপার দিয়ে মারা ট্রাই করতেছি। বাইরে ভাই আমি কি পারমু ডিভিশনের প্লেয়ারের সাথে? ভাই সাপ হেরে আরেকটুর জন্য শট লাগে নাই, সে কিন্তু MP40 চালাইতেছে ভাই, এত দূর থেকে ড্যামেজ কেমনে দেয় MP40 দিয়ে আমি বুঝি না, আমি নিজেতে চালাইতে পারি না। এই তো আই হাই রে আমার পুরো হেলথ শেষ করে দিছে, আই হাই রে শট লাগে না।
এই তো ও বাইরে একটা শট দিয়ে দিছি রাজ 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 আই রে লাগাইতে পারলাম না লাগাইতে পারলে মরে যাইতো আই আমার সামনে দৌড়াইতেছে ও বাইরে ভাই আর একটু ড্যামেজ দিতে পারলে মরে যাইতো বাইরে ভাই প্যাক করে ফেলতে বর্ডার বাচ্চা বট প্যাক করে ফেলতে আমি একটু মেডি মাইরা নি বর্ডার বাচ্চা বট মেডি করুক আমিও মেডি করি গাইতে আমরা কি পারমো ডিভিশনের প্লেয়ারটা এই রাউন্ডে মারতে বাইরে ভাই দেখি মারতে পারি কিনা বাইরে 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 তুই বাইরে তোর আজকে হেডশট দিমু বাইরে বর্ডার বাচ্চা বট বাইরে তোর আজকে হেডশট দিমু বাইরে ভাই এগুলো কি ক্যারেক্টার নিয়ে আসছে দেখো ভাই কি ক্যারেক্টার নিয়ে আসছে তো গাইস আমরা এর আগে রাউন্ড হাইরা গেছি তো 150 লাগাই দিছি বর্ডার বাচ্চা বর্ডার 150 লাগাইছি আর একটু 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 ও ভাই সাহেব গাইস ফাইনালি কিন্তু আমরা একটা রাউন্ড নিয়ে আনিছি ডিভিশনের প্লেয়ারে মাইরা একটা রাউন্ড নিয়ে আনিছি আমি কি লল দিব আচ্ছা না রল দিতাম না বর্ডার বাচ্চা বর্ডারে মাইরা দিছি আই হাই রে গাইস আমরা কিন্তু এখন এক রাউন্ড আছি মানে ওর এক রাউন্ড আমার এক রাউন্ড তো দেখা যাক এই রাউন্ডটা কে পাই গাইস ও কিন্তু আমার সামনে আসছে ও বাইরে বাইরে একটু জন্য শট লাগে না একটা শট দিতে পারতাম এই তো দেখি বাইরে 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 আই হাই রে শট লাগাইতে পারি না বাইরে বাইরে আমি কিন্তু ডিমিট্রি নিয়ে আসছিলাম তো ডিমিট্রিটা আমি ছাইরা দিয়েছি তখন আবার কই আমি ডিমিট্রি ইউজ করছি আমি কিন্তু ভুলে নিয়ে আসছি আমার খেয়াল ছিল না এই ভাই রে ভাই আমার হেল্প শেষ করে দিছে আমি তাড়াতাড়ি মেড কিট করে নিই আমি তো কথা বলতে বলতে আমার হেল্প শেষ করে দিছে বর্ডার বাচ্চা বড়ে তো গাইস আমরা কি এই রাউন্ডটা নিতে পারবো দেখা যাক নিতে পারি কিনা ভাই রে ভাই কি আর কমু বর্ডার বাচ্চা বড় এরকম অপমান করে ভাই ডিভিশনে থাকার অবস্থায় মানে আমি কইছিলাম আমার ভালো লাগতেছে না যেন আমি অফলাইন যাবো তাও আবার ওর সাথে না আমি আমার ফ্রেন্ডের সাথে কথা কইছি এই বর্ডার বাচ্চা বড় আমার অপমান করা শুরু করে দিছে বুঝলাম না তো গাইজ আমি কিন্তু চ্যালেঞ্জ দিই নাই মাহিদুল চ্যালেঞ্জ দিছে মানে ওর গিলিডারে চ্যালেঞ্জ দিছে আই হাই রে আমার ড্যামেজ আবার ড্যামেজ করে দিছে মারমো এবার মেডিও করতাম না তোরে দেখি কি ম্যাটটা দি দেখ মেডিও করতাম না এবার তোর দা তুই কই 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 এই হাই রে ভাই আমি কুস্তে কুস্তে আমার মাইরা দিছে তো গাইস এর আগে রাউন্ডে কিন্তু আমার মাইরা দিছিল মানে আমি খেয়াল করতে পারি নাই ও ভাই রে ভাই এটা কি রকম গাছ ভাই গাছগুলো দেখো অস্থির লেভেলের মানে ওল্ড ফ্রি ফায়ারের মতো গাছগুলো দিছে ভাই রে ভাই আমার কিন্তু অস্থির লাগতেছে এই গাছগুলা ভাই আমার সামনে ও আছে আমার সামনে ও আছে ভাই হেডশট লাগছে মেবি হেডশট লাগছে মেবি মরে নাই কে ও ভাই রে ভাই বর্ডার বাচ্চা বট সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসছিল আই হাই রে তো গাইস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবা যে মানে এরকম গ্রাফিক্সটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা এটা কিন্তু ওল্ড ফ্রি ফায়ারের মতো গ্রাফিক্সটা করছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর যাই বলো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে লাগতেছে ওল্ড ফ্রি ফায়ার ব্যাক আসতেছে ভাই রে ভাই কি লেভেলের দেহ ও আই হাই রে আমি কথা কইতে কইতে আমার হেডশট মারা দিছে ভাই রে ভাই কি লেভেলের হেডশট মারলো তাও আবার এসবিডি দিয়া তো গাইস আমরা কিন্তু তিন রাউন্ড হাইরা গেছি আমি কিন্তু কথা বলতে বলতে এই রাউন্ডটা মইরা গেছি দেখতেও পারি নাই ভালো করে তো কোনো ব্যাপার না আমরা এখন টানা দুইটা জিততে হইব আমাদের তাইলে আমরা উইনার হতে পারবো যদি ও জিতে দেয় ভাই ও মানে এই রাউন্ডটা যদি ও নিতে পারে ও জিতে দেবো গা ভাই কেমনে কি গাইস আমরা কিন্তু ওয়াল মাইরা মেরে এখন আমরা আছি ক্লাক টাওয়ারে তো দেখা যাক ক্লাক টাওয়ার রাউন্ডটা আমরা নিতে পারি কিনা ভাই ভাই ও কিন্তু আমার রাজ দিয়া দিছে আই হাই রে ও বাইরে ভাই একটু ড্যামেজ দিয়া দিছে আমার রাজ দিতে হইব রে ওর কাছে সোনিয়ার ডিমিটি সব কিছু আছে আরেকটু আরেকটু বাইরে ভাই ড্যামেজ এত ড্যামেজ দিলাম ভাই মরে নাকতে আই হাই রে আমার গ্লিচ হয়ে গেছে আই হাই রে ড্যামেজ লাগে না টু শট আর টু শট আর টু শট আর টু শট ভাই রে ভাই গাইস ফাইনালি কিন্তু আমরা এই রাউন্ডটা পাইয়া গেছি ভাই আমার গ্লিচ হয়ে গেছিল অনেক তাও এই রাউন্ডটা অনেক কষ্ট করে আনিছি মানে গাইস তিন তিন রাউন্ড হয়ে গেছে এখন আমরা সাত রাউন্ডে আছি যদি ভাই রে ভাই কোনো মতে জিততে পারি তাহলে কিন্তু আমি ওরে ওর উচিত শিক্ষাটা দিতে পারবো ডিভিশনে অ্যান্ড গ্র্যান্ড মাস্টার থাকলে ভালো প্লেয়ার হওয়া যায় না এটা উচিত শিক্ষা দিতে পারবো ভাই রে ভাই দেখি আমরা উচিত শিক্ষাটা দিতে পারি কিনা গাইস ও কিন্তু আমার সামনে আছে আমি MP40 দিয়ে কিছু ড্যামেজ দিলাম বাইরে ভাই বাইরে বাইরে আই হাই রে ড্যামেজ দিতে পারি না গ্লিচ হয়ে গেছে আর একটু বাইরে 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 ভাই ও আমার ড্যামেজ দিতে পারতেছে আমি কেমনে পারতেছি না ও বাইরে ভাই অস্থির ড্যামেজ দিয়ে দিছি আর একটু বাইরে 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 আর একটু ড্যামেজ দিলে কিন্তু সে মইরা যাবো মেডিকিট করতেছে মেবি আই হাই রে ভাই কেমনে কি ওই দিকে কেমনে আছে ভাই ওর ক্যারেক্টারটা অস্থির ভাই এদিক থেকে ওই দিক জায়গা ভাই সোনিয়া ক্যারেক্টার বাইচা আছে ও ভাই সাব গাইস ফাইনালি আমরা বুইয়া নিয়ে নিছি ভাই রে ভাই আমার বিশ্বাস হইতেছে না আমি ডিভিশনের প্লেয়ারের মাইরা বুইয়া নিছি ভাই রে ভাই তো গাইস আমরা কিন্তু ফাইনালি বুইয়া নিয়ে নিছি এখন ওদের গ্রুপে যাব এখন দেখব যে ওই ডিভিশন প্লেয়ারটার রিয়াকশনটা কেমন আমার মাইদুল ইনভাইট দেনাকে এ তো ইনভাইট দিছে যাইতো
হ্যালো হ্যালো জীবন ভাই কথা শোনো। হ্যালো জীবন ভাই, কেমন লাগলো মায়ের গুলা? ভাই কাউসার ভাই তো অনেক ভালো খেলছে। ভাই রে ভাই, স্নাইপার ড্যাডি কি মারটি দিল ভাই। ভাই রে ভাই, বিগ ফ্যান ভাই, কাউসার ভাই বিগ ফ্যান। আচ্ছা জীবন ভাই, কথা জানি কি ছিল, তুমি জিতলে তোমার কাছে আমি সরি কমু। আর এখন তো জিতে গেছে, এখন কি তোমার গিল থেকে বাইর করে দিমু? আর আর মাইদুল, তুই এমন করতেছস কেন? গিল থেকে বাইর করবি কেন? ও তো তোর গিল্ডের প্লেয়ার, যাই হইছে বাদ দে, ওর গিল থেকে বাইর করতে হইব না। আচ্ছা ঠিক আছে, গিল থেকে বের করবো না। জীবন ভাই দেখছো তোমার জন্য ও কত সুপারিশ করতেছে। আচ্ছা তুমি ওরে সরি বলো জীবন ভাই। আচ্ছা আচ্ছা কাউসার ভাই, সরি ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। আরে কাউসার, তোর কি হয়েছিল? তুই জেলা পাইছিস, লিখছিলি অফলাইন যাবি, অফলাইন যাওয়ার দরকার নাই, আমরা সবাই আবার আগের মতোই গেম খেলবো। আর দেখ এখন কিন্তু নতুন গ্লিচ আসছে, সোশ্যাল ল্যান্ডে কিন্তু মাইক অন করা যায়। আর তুই তো জানিস আমি সোশ্যাল ল্যান্ডে যাই কি করি। আর এখন মাইক অন করা যায়, এখন মাইক অন করে মেয়েদের সাথে সারা দিনই মজা করবো, আর মনে করো যে মায়া পড়ে এলাম। দূর বাল, তোর মতো লুচ্চা নাকি আমি? আচ্ছা থাক তুই, আমি জায়গা। ভাই রে ভাই, যার গ্রুপে যায় তার কাছে এই বান্ডিল, যার গ্রুপে যায় তার কাছে ওই বান্ডিল। মানে ম্যাজিক কিউবে এমন একটা রেয়ার বান্ডিল দেওয়া দিছে যেটা সবার ফেভারিট ছিল। মানে সত্যি কথা বলতে তার মানে সে বান্ডিলের চুলটা অস্থির ছিল, সবার ফেভারিট ছিল। আমার লোগো তো কিন্তু সেই চুলটা ইউজ করা, তো যাই হয়েছে কি করার। আর তো গাইস, আমি ভাবছিলাম যে আমি অফলাইন হয়ে যাবো, তো অফলাইন হবো যে আমার সাথে এরকম একটা প্র্যাঙ্ক হয়ে যাবে আমি কল্পনাও করি নাই। তো আমি ওটা ভিডিও বানাই ফেলছি, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পেজের অবশ্যই ফেসটা ফলো করে দিবা। আর গাইস, তোমরা যদি কম দামে দ্রুত ডায়মন্ড অফ করতে চাও আমার থেকে করতে পারো, স্ক্রিনের উপরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু তোমরা ডায়মন্ড অফ করতে পারবা। আমি কিন্তু খুব কম দামে ডায়মন্ড অফ করে থাকি। তো গাইস আজকের মতো এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও আসবে, আল্লাহ হাফেজ।